सब देख रहे हैं एजीटी लाइव 24x7 ए होच्छे एजीटी लाइव 24x7 दिस इज एजीटी लाइव 24x7 জেলার প্রত্যন্তের মালদাকুমার রোয়াজাপাড়ার রাস্তার অবস্থা খুবই সঙ্গীন। চলতি দুদিনের বৃষ্টিপাতের ফলে রাস্তায় গাড়ি চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 9 জুন মালদাপাড়া থেকে রোগী নিয়ে গঙ্গানগর স্বাস্থ্য কেন্দ্রে ম্যাক্স গাড়ি আসার পথে রাস্তায় আটকে গেলে এলাকার যুবকরা সেই গাড়িটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে তুলেন। রাস্তার দাবিতে মালদা রোহিতার জনতা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করছেন। মালদা এবং রোহিতা জনগণ কি বলছে আসুন শুনে নেই এজিটি লাইভ 24x7 এর পর্দায়। আমরা ইচ্ছা করি আতঙ্ক সৃষ্টি করার নয়, এসির জন্য এই ভূতটা আমরা বিকট করা হয়েছে। কারণ এই কষ্টবো আমরা করে একটা রাস্তার আমরা পাই না, এর জন্য আমরা সবাইকে আবেদন জানাই এবং রাজ্য প্রফেসর ডাক্তার মানিক সাহা মাননীয় মহাশয় ওনাকে আবেদন করে এই গাড়ির দিকে পেশেন্ট আছে, আপনারা এই গাড়িটা দেখবেন আপনি কত কষ্ট করে চলে চাই। মুখোমুখি ভালো দাঁড়াবে, কত কষ্ট হয় এই রাস্তায় সবাই দেখে থাকবে। আপনি ডিএম সাহেব এবং রাজ্যের প্রফেসর মুখ্যমন্ত্রী সাহেব আপনাকে আমরা আবেদন করি এই রাস্তার জন্য আমরা সুযোগ সুবিধা দিলে খুব ভালো, এই রাস্তা দিলে খুব ভালো হইব। কারণ এই গাড়ির ভিতরে পেশেন্ট আছে এবং আমরা ইত্যাদি বাজার খাওয়ার জন্য নয়, একটা পেশেন্ট একটা ডেলিভারি নেওয়ার জন্য অত কষ্ট করা। মালদাপাড়া এই মালদাপাড়া অবস্থা কাজে রাস্তা দেখুন, আপনারা সবাইকে আবেদন করি আমরা এই রাস্তাটা একটু বসে এইভাবে কাজে কষ্ট ভোগ করে আনি, কিন্তু কখনো এই গাড়ি আমরা বাজার খাওয়ার জন্য নয় এবং এই গাড়িতে আমরা পেশেন্ট আসে আমরা হসপিটাল নেওয়ার জন্য কত কষ্ট করি, এই কষ্ট ভোগ করা ছাড়া আমরা একটা রাস্তায় জন্য সবাইকে রাজ্য প্রফেসর ডাক্তার মনীষাকে আমরা কাজে আবেদন করি এবং আমরা ডিস্ট্রিক্ট মাননীয় ডিএম সাহেব এবং এডিএম সাহেব ওনাকে আমরা আবেদন করি এই রাস্তার আমরা যাতে ভালো এবং সুস্থ হওয়ার জন্য আগামী দুর্গা পূজার পরে এই রাস্তা আমরা পাওয়ার জন্য আবেদন করে সবাইকে কাজে নমস্কার ধন্যবাদ। এই রাস্তাটা দেখুন এবং এই গাড়িটা দেখুন এবং এই গাড়ি আমরা বাজার খাওয়ার জন্য নই এবং এই গাড়িতে অসুস্থ রোগী আজকে 65 হইতে 60 বছর কাছাকাছি বয়স এই পেশেন্ট গাড়ির ভিতরে ওখানে বয়স রয়েছে, এটা আমরা হসপিটাল নেওয়ার জন্য এই পেশেন্টটা কষ্টব্য করে ছাড়া এইভাবে আনন্দ লাগে। দয়া করো আমরা দেশের মানুষ যেটা এই নিউজটা দেখিয়ে থাকে এবং চাইয়া থাকে আমরা জন্য কিছু হেল্প এবং আমরা জন্য এবং হেল্প এবং সাহায্য আমরা সবাই আমরা মালদাপাড়া অবস্থাটা দেখেন আপনারা, এই গাড়ির ভিতরে পেশেন্ট আছে একটা হসপিটাল নেওয়ার জন্য কত কষ্ট করে আমরা এই মালদাপাড়া রাস্তা অবস্থা তো দেখুন কীভাবে গাড়ি আনানো হয় এবং আমরা এই গাড়িটা বাজার খাওয়ার জন্য নয় আজকে এই গাড়ির ভিতরে পেশেন্ট আছে এই পেশেন্টে আমরা হসপিটাল নেওয়ার জন্য কত কষ্ট করি। আপনি বলেন একটু কিছু আমারে
রাস্তা লাগিয়া কইয়া লাভ নাই, সবাই মানুষ দেখছে ওখানে এই রাস্তা কেউ বানাই না। গাড়িটা চলতেছে না ভাই? আপনি মালডকুমার রাজার পাড়া, আমি রাজার হিসাবে ঠিক আছে প্রধান না, আমি মানে এখানে আসার যে রুগী, রুগী যে মালডাকুমার রাজাপাড়া নিউ মালডা, এখানে মানে একটু পাড়া থেকে একটু পাড়া পাড়া থেকে মানে নিউ মালডা ওই আছে ওই জায়গার একজন অসুস্থ রোগ, এইটারে কিন্তু কান্দ করে নিউন যাওয়ার কিন্তু অনেক লোকটা আসতেছে, মানে কান্দ করে নিউন যাওয়ার জন্য মানে গাড়ি তো আছে, মানে গাড়ি যাতে পার হইতে পারি না পারি এটা দেখিয়া আমিও কিন্তু সবাই কিন্তু আইয়া আমি পার করার জন্য আসতেছি, কিন্তু আমার খুবই খারাপ রাস্তা এই দেখিয়া আমি সবাই আমি অনুরোধ করি আর সবাই মানে গত লোকসভা বুই বুই করছে সে সময় কিন্তু ডিএম সাহেব কিন্তু ওনারা কথা বলে দিয়ে গেছেন, কিন্তু মানে বুট ফলাফল হওয়ার শেষ পথ কিন্তু মানে রাস্তাটা শুলিং করবেন বা ড্রেন করবেন রিপেয়ারের তারপর দরকার খোঁজার পর কিন্তু মেনটেন্স পুরা করব এইভাবে বলিয়া গেছেন মাননীয় ডিএম সাহেব ওই টাইমে, মানে এখন পর্যন্ত বুট ফলাফলটা এখন তো হইতেছে এখন পর্যন্ত হয়নি, সেই কারণে আমি অসুবিধার জন্য আমি কিন্তু এই রাস্তার জন্য খুবই আমার চাকমা গাঁও পঞ্চায়েত খুবই কিন্তু এখানে মানে খারাপ পড়িয়া মানে খুব দুঃখ দুর্দশা পড়িয়া আমি থাকি, মানে ম্যালেরিয়া আক্রান্ত ডেলিভারি হইনি ন সব ক্ষেত্রে কিন্তু বঞ্চিত আমি এখানে এই জায়গাতে কিন্তু বঞ্চিত হইয়া থাকি, মানে এই কারণে এই রাস্তা আসার কিন্তু ভালো হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীরে অনুরোধ করি, মানে ডিস্ট্রি ডিএম ডিএমরে আমি অনুরোধ করি, মানে যাতে আমার যে এই রাস্তাটা ভালো হওয়ার জন্য মানে ভবিষ্যতে ভালো বিকাশ হওয়ার জন্য আমি অনুরোধ করি। আমি রাজা হিসাবে আমি কথা বলা ড্রাইভার আপনি? ও আমি ড্রাইভার, ওই আমরা অবস্থাটা দেখি। আপনার বাড়ি কই? মালদাপাড়া। ঠিক আছে, নাম কি? গণমন্ত্রী গুড়া। আজকে গাড়িটা অসুস্থ মানুষ আনছি বেশি ওখানে দড়ি দিয়া গাড়ি টাঙিয়া টাঙিয়া ওখানে আউন লাগছে, আর এই রাস্তা কেমনে জিসপি চলে, জিসপি দিয়ে বিএসএফ কোম্পানি বাজার করে খাইয়া থাকে, আমরা কিন্তু এই এরকমও উপায় নাই, আমরা গাড়ি দিয়াও চলতে পারে না, এই গাঁটা গাঁটা করে তারা জিসপি দিয়া চলিয়া আমরা কোনো আর গাড়ি চলতে উপায় নাই, এরকম অবস্থা আমরা আজকে কাপড় সাপড় খুললা এমনি চলন লাগে গাড়ি, একটা টায়ার ওখানে 8,500 টাকা লাগে ওখানে আজকে এগ্রিমেন্ট মতন কোন একটা প্রমাণপত্র দিয়ে গেছে জিএম সাহেব, এর আপনারা কোনো কিছু 2024 আন্ডারে আপনারা রাস্তা ঠিক করে দিবেন। কবে থেকে রাস্তা ধরবো কইছে ডিএম সাহেব? ডিএম সাহেব কইছে আপনারা যে সময় বুট এলেছেন মানে বুট খুলবো তারপর থেকে আপনারা শুরু করবো 24 থেকে। রাজনীতি পার্টি পকেট থেকে কেউ আসছে? কেউ আসছে না এখনো, যে সময় বুট বিক্রি করা হয়েছে এমএলএ বা মিনিস্টার এমপি কেউ আসছে? আমরা এই মালডাপাড়া কাজে রাস্তাতে সবাই জানে, সবাইকে আবেদন করি এবং সবাইকে নমস্কার, আজকে আমরা মিডিয়া বন্ধুগণ নমস্কার ওনাকে অনুরোধ জানাই এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিষা ওনাকে আমরা নমস্কার করি। আজকে এই 2024 লোকসভা বুট বিকট করাইছে এই মালডাপাড়া, আজকে আমরা কথা দিয়ে গেছে এডিএম সাহেব এবং ডিএম সাহেব লিখিতভাবে এবং লিখিতভাবে এখানে সাইন্স দিয়েছে এবং সই দিয়েছে, এই গণনা পড়ে এই রাস্তা কিছু না কিছু করব বা কিছু না কিছু যাতে রিফারিং হইব, এর পরে দুর্গা পূজার পরে এটা পিস হইব এটা কথা দিয়েছে, এর জন্য আজকে মালদাপাড়ার যে অবস্থা গতকালকে একজন ডেলিভারি পেশেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল খোলায় আমরা পাঠাইছি,
এর জন্য আমরা কাজে আবেদন করতে চাই। এই রাস্তা আমরা আজকে আবার কেন কিসের জন্য আসছো? আজকে আবার একটা পেশেন্ট পাঠাইছি আমরা। পেশেন্টটা কি? এই রাস্তা আমরা বুলেরে পিক আপ। এই যে লোকটা, এই লোকগুলাটা আমরা বাজার খাওয়ার লাগিয়ে নেব, এবং আমি যে সময় গাড়ি তালাতালে করছে ভিডিও করা হয়েছে, এই ভিডিও আমরা কাজে সোশ্যাল মিডিয়া পোস্ট করব, এবং আমি ডিএম সাহেবকে আবেদন করব। আমরা যে মালটা পাড়া রাস্তাটা আমরা কথা দিয়েছেন ডিএম সাহেব এবং এডিএম সাহেব, তাই না, কথা দিয়েছেন এই রাস্তা মানে রিপারিং, কিন্তু বা এই রিপারিং হয়েছে না আজ পর্যন্ত, গণনা শেষ হয়েছে, আজকে বৃষ্টির টাইম, আজকে আমরা মালটা পাড়া গঙ্গানগর পিএস চাকমা বিসি, আমরা এখানে প্রায় 1000 উপরে বোট পপুলেশন এবং জনসংখ্যা আছে। এর মাধ্যমে আমরা কাজে ভারত নাগরিক হিসাবে আমরা সবাইকে, আমরা যে চৈচলি রামা বিলি এমএলএ ম্যাডাম ওনাকেও আমরা আবেদন করে এবং জানাই, এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি ডিএম সাহেব ওনাকে কাজে আমরা দয়া করে স্যার কথা দিয়েছেন এবং লিখিতভাবে সই দিয়েছেন, আমরা কাজে আশা করি এই রাস্তা আমরা রিপেয়ারিং করে দিব। তারা কথা দিয়েছেন, এই কথা তারা জবান ঠিক থাকবো আমরা কাজে আশা করি। আশা করার পরে আমরা যে এই বুট বিকট ফলাফল আজ পর্যন্ত আমরা কিছু পাইছি না, কারণ তারা কথা দিয়েছেন এই কথার অনুসারে আমরা কিছু এখন পর্যন্ত হেল্প পাইনি। কিন্তু বা আজকে এই যে রাস্তা, এটা মালদা পাড়া রাস্তা, এই পেশেন্টটা আমরা যে পেশেন্ট লওয়ার জন্য এই গাড়ির টানাটানি এই লোকটা নিয়ে সারা আমরা খুব কষ্ট করি, এর জন্য আমরা কাজে ডিএম স্যার আবার নতুনভাবে আজকে এই 2024 ভিতরে আমরা আরও আবেদন করে এই রাস্তা তাড়াতাড়ি রিপেয়ারিং হোক এবং পিস হোক, এটা আমরা আশা করে। এই মালদা পাড়া যে লোকটা ম্যালেরিয়া আক্রান্ত, ডেলিভারি আক্রান্ত বিভিন্ন রোগী আমরা পেশেন্ট হসপিটালে পুশ করাই তো, বা হসপিটাল নিয়ে গেলে এই লোকটা বাঁচবো, কিন্তু বাঁচবার উপায় নাই। গাড়ি না থাকলে তোমরা কি কিনে নিয়ে যায় পেশেন্টকে? গাড়ি কাজে থাকে না এমন কথা নয়, গাড়িতে আসে, মেন কথা হলো গাড়ি আছে রাস্তা না। এই রাস্তার জন্য এখনই যেটা পেশেন্ট নিয়ে আসে হাতি কীভাবে কাজে গাছ তুলুরটা টানে এইভাবে আমার গাড়িটা টানিয়ে নিয়ে গেছে। যদি এই মাসে যদি শেষ হওয়ার পর এই টানাতানি গাড়ি টানাতানি করে নিয়ন যাইতো না, আমরা কেন করে নিয়ন যাইব নিতইব, এর জন্য আমরা কাজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেবে আবেদন করে, এবং আমরা চৈচলি রামা বিলি এমএলএ এবং আমরা রাজ্য প্রফেসর ডাক্তার মহেশ সাহেব মুখ্যমন্ত্রী মাননীয় মহাশয় ওনাকে আমরা আবেদন করে ওনাকে আমরা কাজে হেল্প চাই। এই আমরা বারণ নাগরিক এই রাস্তাটা জাতি রিপেয়ারিং হওয়ার জন্য আমরা আবেদন করে আমরা কথা এখানে আলোচনা শেষ করা হয়েছে। এই রাস্তাটা কাজে সবাই দেখো, আমরা রাজ্যবাসী দেশেবাসী দেখো এই রাস্তাটা আমরা যাতে ঠিক আছে সুস্থ করার জন্য এবং রাস্তাটা ভালো করার জন্য আমরা জনসেবা করার জন্য সবাইকে আমরা এই কথা আলোচনা এখানে শেষ হয়েছে, এবং কথা সবাইকে আবেদন করা উচিত। আর একবার মিডিয়া এবং ডিএম সাহেব এবং রাজ্য প্রফেসর ডাক্তার মানিসা এবং চৈচলি রামা বিল এমএলএ ওনাকে নমস্কার করে আমরা কথা এখানে শেষ।